আসসালামু আলাইকুম নার্সারি শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ ও নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল মেমোরিয়াল লক্সন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী সোনামণিরা, কেমন কাটলো ঈদ? আশা করছি সবাই খুব আনন্দের সাথে কাটিয়েছ। তবে বর্তমান এই করোনাকালীন সময়ে আমাদের সাবধান থাকতে হবে, আমরা প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হব না, আমরা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলব, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা পুষ্টিকর খাদ্য গ্রহণ করব, তাহলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারব। আজ আমরা গণিত ক্লাস করব, তাহলে প্রথমে আমরা একটি ছড়া আবৃত্তি করি। চলো, আমি আবৃত্তি করছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে অবশ্যই চর্চা। পণ, এই করিনু পণ মোরা, এই করিনু পণ ফুলের মতো গর্ব মোরা, মোদের এই জীবন। আরেকবার করি আমরা, এই করিনু পণ মোরা, এই করিনু পণ ফুলের মতো গর্ব মোরা, মোদের এই জীবন। আশা করছি আমার সঙ্গে সঙ্গে সবাই করেছো। শিক্ষার্থী সোনামণিরা, তোমরা গণিতের শীটটি সবাই সামনে রাখবে, আমরা শীটটি কমপ্লিট করব। শিক্ষার্থী সোনামণিরা, আশা করছি শীটটি সবাই হাতে নিয়েছো। এক নম্বর আইটেমে আছে বানান লিখুন, এক নম্বরে আছে বানান লিখুন। এখানে কত আছে? দুই আছে, তাই না? প্রথমে আমরা দুই বানান করি। দয় রস্যৌ রস্যৌ দুই, দয়ে রস্যৌ কারে রস্যৌ, দয়ে রস্যৌ কারে দু রস্যৌ দুই, দয়ে রস্যৌ কারে দু রস্যৌ দুই। এবার আমরা বোর্ডে সুন্দর করে লিখে নিব, প্রথমে দয়ে রস্যৌ দিব, তারপরে রস্যৌ লিখব। দয়ে রস্যৌ কারে দু রস্যৌ দুই, দয়ে রস্যৌ কারে দু রস্যৌ দুই। এবার আছে চা, চার বানান করব প্রথমে মুখে মুখে। চয়ে আকারে চা, বয় শূন্য র চার, চয়ে আকারে চা, বয় শূন্য র চার। এবার আমরা লিখে নিব সুন্দর করে, চয় আকারে চা, বয় শূন্য র চার, চয় আকারে চা, বয় শূন্য র চার। এখানে দেখো আছে সাত, সাত বানান করি আমরা মুখে মুখে। দন্ত সয়ে আকারে সা ত সা, দন্ত সয়ে আকারে সা ত সা। এবার আমরা লিখে নিব, দন্ত সয়ে আকারে সা ত সা, দন্ত সয়ে আকারে সা ত সা। এখানে কত আছে? নয় আছে। আমরা নয়টা বানানটি মুখোমুখি করি। দন্ত ন অন্তস্ত অ নয়, দন্ত ন অন্তস্ত অ নয়। এবার আমরা লিখে ফেলবো, দন্ত ন অন্তস্ত অ নয়, দন্ত ন অন্তস্ত অ নয়। এবার দুই নম্বর আইটেমে আছে আগের পরের ও মাঝের ডিজিট লিখুন। আগের ঘর ফাঁকা থাকলে আগের ডিজিট, মাঝের ঘর ফাঁকা থাকলে মাঝের ডিজিট, মাঝের ডিজিট এবং পরের ঘর ফাঁকা থাকলে পরের ডিজিট আমরা লিখব। এখানে প্রথমে দেখতে পাচ্ছি ওয়ান টু টুয়েলভ, এর আগের ঘর ফাঁকা রয়েছে, তাহলে আমরা প্রথমে কি লিখব? ওয়ান টু টুয়েলভ। তাহলে ওয়ান টু টুয়েলভ এর আগে কি হয়? আমরা ওয়ান জিরো টেন থেকে পড়ি, ওয়ান জিরো টেন এর পরে ওয়ান ওয়ান ইলেভেন, তারপর ওয়ান টু টুয়েলভ। তাহলে ওয়ান টু টুয়েলভ এর আগের ডিজিট কি হলো? ওয়ান ওয়ান ইলেভেন, তাই না? ওয়ান ওয়ান ইলেভেন। আমরা প্রথমে ওয়ানটা লেখার পরে এখানে কি দেখব? টু আছে, টু এর আগের ডিজিট কত? ওয়ান। তাহলে কি হলো? ওয়ান টু টুয়েলভ এর আগে ওয়ান ওয়ান ইলেভেন। ওয়ান থ্রি থার্টিন, ওয়ান থ্রি থার্টিন এর পরের ডিজিট কত হবে? প্রথমে আমরা টুটা লিখে নিই, এখানে কত আছে? থ্রি আছে, তাই না? থ্রির পরে কত হয়? থ্রির পরে ফোর হয়, তাহলে আমরা ফোর লিখবো। তাহলে কত হলো? টু ফোর টোয়েন্টি ফোর, টু ফোর টোয়েন্টি ফোর, টু থ্রি টোয়েন্টি থ্রি, তারপরে কত হলো? টু ফোর টোয়েন্টি ফোর। এবার দেখো টু এইট টোয়েন্টি এইট, টু এইট টোয়েন্টি এইট এর পরের ডিজিট কত? প্রথমে আমরা টুটা লিখে ফেলি, কিভাবে বের করবো? এইট আছে, এইট এর আগের ডিজিট কত? এইট এর সরি, এইট এর পরের ডিজিট কত? টু এইট টোয়েন্টি এইট, তাহলে এইট এর পরে কত হয়? নাইন হয়, তাই না? তাহলে টু নাইন টোয়েন্টি নাইন, টু এইট টোয়েন্টি এইট, টু নাইন টোয়েন্টি নাইন, থ্রি জিরো থার্টি। এবার দেখো তিন নম্বরে আছে ছবি গুণে যোগ করুন। যখন এই চিহ্নটি থাকে এগুলো কি? যোগ চিহ্ন, তাই না? যোগ চিহ্ন থাকে আমরা সবগুলো একসঙ্গে গুণে ফেলি, আর যদি বিয়োগ চিহ্ন থাকে এরকম
কত আছে এখানে 9 আছে তাই না 9 এর স্পেলিং হচ্ছে n i n e 9 n i n e 9 n i n e 9 এবার দেখো বাবুরা কত আছে 10 10 আছে তাই না 10 স্পেলিংটা করি আমরা t e n 10 t e n 10 t e n 10 আশা করি সবাই মুখে মুখে বলেছো তিন নম্বরে আছে 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সাথে ছড়াগুলো বলুন 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সাথে ছড়াগুলো আমরা বলবো আমরা 1 থেকে জানি ছড়াগুলো 5 পর্যন্ত পড়েছি আমরা 6 থেকে 10 পর্যন্ত ছড়াগুলো আমরা মুখে মুখে বলবো 6 এ 6টি পাখি উড়ছে ওই কিভাবে উড়ছে 6টি পাখি উড়ছে ওই তাই না 7 এ 7টি ঘোড়া দৌড়ে যায় 7 এ 7টি ঘোড়া দৌড়ে যায় 6 এ 6টি পাখি উড়ছে ওই 7 এ 7টি ঘোড়া দৌড়ে যায় 8 এ 8টি পাখি ধান খায় 8 এ 8টি আচ্ছা বাবুরা আমি একটু ভুল বলেছি তাই না ইচ্ছা করে বলেছি তোমরা যাতে জিনিসটা ধরতে পারো আমরা এখন আবৃত্তি করে সুন্দর করে বলবো ঠিক আছে 6 এ 6টি কাকে কি করে ভাত খায় তাই না 6 এ 6টি কাকে ভাত খায় 7 এ 7টি বিড়াল দিচ্ছে হানা 7 এ 7টি বিড়াল দিচ্ছে হানা 8 এ 8টি ইঁদুর খাচ্ছে দানা 8 এ 8টি ইঁদুর খাচ্ছে দানা 9 এ 9টি পাখি উঠছে ওই 9 এ 9টি পাখি উঠছে ওই 10 এ 10টি দেখো আছে বই 10 এ 10টি দেখো আছে বই আমরা এই ছড়াগুলো বাসাতে খুব ভালো করে চর্চা করব কারণ যখন তোমাদেরকে সংখ্যা দিয়ে ছড়া বলতে বলা হবে ভাই ভাতে তোমাদেরকে কিন্তু পারতে হবে তাই না আমরা একদম এক থেকে আরেকবার বলি ঠিক আছে এক একে একটি গরু গোয়াল করে দুই দুয়ে দুইটি পাখি ঝগড়া করে তিন তিনে তিনটি রাখাল কি করে তিনে হচ্ছে তিনটি তিনে কি তিনটি রাখাল বাজার বাসি চারে চারটি কুকুর মুখে হাসি পাঁচে পাঁচটি ঘোড়া দৌড়ে যায় ছয়ে ছয়টি কাকে ভাত খায় সাতে সাতটি বিড়াল দিচ্ছে হানা আটে আটটি ইঁদুর খাচ্ছে দানা নয়ে নয়টি পাখি উঠছে ওই দশে দশটি দেখো আছে বই তাহলে ছড়াগুলো আমরা খুব বাসায় ভালো করে চর্চা করবো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ।